হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবির দাসের রিজনিং বই থেকে ডাইরেকশন টেস্ট যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই অধ্যায়ের পার্ট সেভেন এবং আজকের সপ্তম পার্টের প্রশ্নগুলো থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং আজকের পার্টে আরও কিছু নতুন ধরন কিছু নতুন নিয়মও শেখানো হবে তো সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো এবং ভিডিও ক্লাসটা ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে ডাইরেকশন টেস্ট অর্থায় পার্ট সেভেন আজকের ক্লাসের কোশ্চেন নাম্বার শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার ফর্টি থেকে যেখানে বলা হয়েছে সহেলি কোনো এক স্থান থেকে উত্তর দিকে একশো ফুট যাওয়ার পর অর্থাৎ উত্তর দিকে অর্থাৎ নর্থের দিকে সে প্রথমে যাবে তো তাহলে অবভিয়াসলি সে সাউথের থেকে শুরু করবে সুতরাং সাউথের দিক থেকে সে প্রথমে যাবে নর্থের দিকে এটা সে গেল একশো ফুট এরপর বলা হয়েছে বাম দিকে ঘুরে কুড়ি ফুট গেল এবং নর্থের দিক থেকে বাম দিকে ঘোরা মানে ওয়েস্টের দিকে ঘোরা এদিকে সে গেল কুড়ি মিনিট এরপর পরপর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে চল্লিশ ফুট ও একশো ফুট গেল তাহলে এর পরবর্তী স্টেপ এগোনোর আগে প্রথমে আমরা প্রথম বিন্দু যেটা দেব সেটা নাম দেব এ দ্বিতীয় বিন্দুর নাম আমরা দেব বি এবং কুড়ি ফুট যে গেছে তৃতীয় বিন্দু সেটার নাম দিচ্ছি আমরা সি তো তারপর এবার বলা হয়েছে এই সি বিন্দু থেকে পরপর দুবার বাম দিকে ঘুরবে সি এর দিকে মুখ করে দেখো বাম দিক মানে হয় নিচের দিকে বা সাউথের দিকে তো তাহলে প্রথমে সাউথের দিকে সে যাবে চল্লিশ ফুট এবং এখান থেকে দ্বিতীয়বার ঘুরে যথাক্রমে একশো ফুট যাবে তো এখান থেকে সোজা যাবে সে একশো ফুট তাহলে কি বলা হয়েছে প্রথম ও শেষ অবস্থানের মধ্যে দূরত্বগত তো তাহলে এখানে সি এর পরবর্তী বিন্দুর নাম আমরা দিলাম ডি এবং লাস্ট বিন্দুর নাম আমরা দিচ্ছি ই তাহলে এখানে বলা হয়েছে প্রথম ও শেষ অবস্থানের মধ্যে দূরত্ব কত অর্থাৎ প্রথম অবস্থান ছিল আ, এ এবং শেষ অবস্থান ছিল এবং শেষ অবস্থান হলো ই তো সুতরাং এই যে এ ও ই এই দুটোর মাঝখানে মধ্যবর্তী দূরত্ব কত সেটা এবার নির্ণয় করতে হবে তাহলে এবার এখানে দেখো যে চিত্রটা আমরা পেলাম সে চিত্র থেকে কি পাওয়া যাচ্ছে তো তাহলে এবার দেখো এখানে এই যে এবি ছিল এই এবি ছিল কিন্তু একশো ফুট পরবর্তী বি থেকে সি যে দূরত্ব এটা ছিল এই যে বি এটা দূরত্ব ছিল কুড়ি ফুট অর্থাৎ বিসি ছিল কুড়ি তো সুতরাং বি যদি কুড়ি হয় তো তাহলে এই যে ডি ও ইর মাঝখানে যে ছেদ বিন্দু এটাকে আমরা নাম নিচ্ছি পি এই ডিপি কিন্তু হবে কুড়ি মিটার যেহেতু উপরের এই অংশটা কুড়ি তো সুতরাং নিচের ডিপি যে অংশটা এটাও কিন্তু কুড়ি হবে এটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছ তো ঠিক একইভাবে সিডি দূরত্ব কত ছিল সিডি বলতে সিডি হচ্ছে প্রথম নাম দিকে যে যখন ঘুরেছিলো অর্থাৎ চল্লিশ ফুট এই চল্লিশ ফুট কিন্তু হচ্ছে এই অংশটা অর্থাৎ সিডি তো তাহলে সিডি যদি চল্লিশ হয় তাহলে পিবি যে অংশটা পাবো সেটাও কিন্তু হবে চল্লিশ এ এবং বি এই পুরোটা ছিল একশো এবং তার মধ্যে থেকে পিবি যেহেতু চল্লিশ পেলাম তাহলে বাকি এই অংশটা থাকলো কিন্তু ষাট কারণ একশো থেকে চল্লিশ মাইনাস করলে কিন্তু সিক্সটি হয় তো সেই সিক্সটি হলো এই পিএ যে অংশটা বা এপি যে অংশটা সেটা কিন্তু হলো সিক্সটি ফুট একইভাবে ডিই যে অংশটা ছিল এই যে টোটাল ডিইটা এটা কিন্তু ছিল একশো ফুট তো তার থেকে যেহেতু এই অংশটুকু কুড়ি বেরিয়ে গিয়েছে তাহলে একশো থেকে কুড়ি বাদ যাওয়া মানে এই অংশটা তাহলে পেলাম আমরা আশি তাহলে এবার বোঝার বিষয় যেটা তাহলে এই যে আমরা ত্রিভুজ যেটা পেলাম অর্থাৎ এপিই এই এপিই ত্রিভুজের মধ্যে এবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এই যদি আমাদের নির্ণয় করতে হয় এখানে এই সমান সমান এপি স্কোয়ার প্লাস পিই যেটা আছে সেটার স্কোয়ার অর্থাৎ সিক্সটি স্কোয়ার তার সঙ্গে প্লাস আশি স্কোয়ার এখানে হবে ছত্রিশশো প্লাস চৌষট্টিশো অর্থাৎ দশ হাজার এবং ফাইনাল উত্তর আমরা পাবো তাহলে একশো দশ হাজারের রুট করলে হয় ওয়ান হান্ড্রেড তো সুতরাং এই যে এই যে ডিস্টেন্স এই এই ডিস্টেন্স আমরা তাহলে পেলাম যেটা সেটা হবে একশো ফুট এই একশো ফুট তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর অর্থাৎ অর্থাৎ এ থেকে ই এর ডিস্টেন্স একশো ফুট তো এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার 49 নাইনের সমাধানটা দেখে নেব যেখানে বলা হয়েছে শ্রেয়া বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে একশো কুড়ি মিটার যাওয়ার পর তো তাহলে নর্থের দিক থেকে তাহলে সে অবশ্যই যাত্রা শুরু করবে তো সুতরাং নর্থের দিক থেকে সে যাত্রা শুরু করে সাউথের দিকে সে প্রথমে গেলো একশো কুড়ি মিটার এরপর বলা হয়েছে একশো কুড়ি মিটার যাওয়ার পরে বাম দিকে ঘুরে একশো কুড়ি মিটার গেল তো তাহলে সাউথ থেকে আবার বাম দিকে ঘোরা মানে ইস্টের দিকে ঘোরা সুতরাং সে দিকে আবার গেল একশো কুড়ি মিটার এবং এর সঙ্গে সঙ্গে আমরা প্রথম বিন্দুটার নাম দেব এ দ্বিতীয় বিন্দুটা নাম দেব বি এবং এবং শ্রেয়ার যে তৃতীয় অবস্থান তার নাম আমরা দেব সি এরপরে আবার বাম দিকে ঘুরে সত্তর মিটার গেল তো সি বিন্দুর দিকে অভিমুখ থাকলে বা মুখ থাকলে বাম দিকে ঘোরা মানে নর্থের দিকে মানে উপরের দিকে ঘোরা তো এদিকে সে এবার কোন দিকে গেল তো এদিকে সে এবার গেল সত্তর মিটার এই বিন্দুর আমরা নাম দিলাম ডি তারপর কি বলা হয়েছে এরপর সে সোজা বাড়ির দিকে মুখ করে হাঁটতে শুরু করলো তো এখানে কিন্তু তার বাড়ি বলতে এ বোঝানো হয়েছে যেহেতু স্টার্টিং পয়েন্ট ছিল এ তো এবার কি করলো এবার সে এ ডি বিন্দু থেকে তার বাড়ির দিকে অর্থাৎ এর দিকে যেতে শুরু করলো তাহলে প্রশ্নে বলা হয়েছে সে কোন দিকে হাঁটছে এবং আর কতটা পথ হাঁটলে সে বাড়ি পৌঁছাবে তো তাহলে বন্ধুরা এই জায়গাটা একটু বুঝে নাও এখানে বলা হয়েছে আর কতটা পথ হাঁটলে সে বাড়ি পৌঁছাবে তো যেহেতু সে ডি বিন্দু থেকে এতে সরাসরি পৌঁছাবে অর্থাৎ এই যে এ ডি যেটা এই ডিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে যে সে কতটা পথ হাঁটলে ডি থেকে এ পর্যন্ত পৌঁছাবে তো তাহলে সেটা বোঝার আগে আমরা আগে দেখি এখানে এই যে এবি ছিল এই এবির ডিস্ট্যান্স ছিল হচ্ছে একশো কুড়ি মিটার এবং বি থেকে সি এটাও ছিল একশো কুড়ি মিটার তো তাহলে এডি ডিস্ট্যান্স আমাদের নির্ণয় করতে হবে তো এডি ডিসট্যান্স নির্ণয় করতে হলে এখানে আরও একটা অংশ আমরা পাচ্ছি যেটা ডি পর্যন্ত এসে মিশেছে অর্থাৎ এই যে অংশটা এটার আমরা নাম দিলাম পি এই যে ছেদবিন্দু অর্থাৎ পিডি একটা নতুন সরলরেখা আমরা পাচ্ছি এবং যেহেতু বি এই সরলরেখাটা একশো কুড়ি মিটার তাহলে যে আয়তক্ষেত্র পিবি সিডি আমরা পেলাম সেখান থেকে তো তাহলে এই যে পিডি এটাও কিন্তু একশো কুড়ি মিটার হবে যেহেতু বিসি সি একশো কুড়ি মিটার এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এডি এটা কিন্তু সম্পূর্ণটা ছিল একশো কুড়ি মিটার এবং সিডি যেহেতু ছিল সত্তর মিটার তাহলে একই রকমভাবে এই যে পিবি এইটুকুও কিন্তু তাহলে হবে সত্তর মিটার কারণ যেহেতু এটা আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয় তো তাহলে সিডি যে হচ্ছে সত্তর তাহলে পিবিও সত্তর হবে এবং পিবি যদি সত্তর হয় এবং এ বি পুরোটা ছিল একশো কুড়ি তাহলে এই একশো কুড়ি থেকে সত্তর মাইনাস করলে সেটা হচ্ছে ফিফটি তো এই ফিফটি মানে কত এই ফিফটি মানে হচ্ছে এপি এপিটা হলো ফিফটি এই যে এই যে অংশটুকু এটুকু হচ্ছে ফিফটি কারণ বাকি অংশটা ছিল সত্তর এবং মোট অংশ ছিল একশো কুড়ি তাহলে একশো কুড়ি থেকে সত্তর মাইনাস করলে এই যে অংশটা এটা আমরা পেলাম ফিফটি তো সুতরাং তাহলে এবার একটা ত্রিভুজ আমরা এখানে দেখো পেয়ে গেছি তার আগে এ তাহলে এই এ ত্রিভুজের মধ্যে থেকে এ এবং পির দৈর্ঘ্য পঞ্চাশ আমরা পেয়ে গেছি এবং পি এবং ডি দৈর্ঘ্য একশো কুড়ি সেটাও আমরা পেয়ে গেছি তো তাহলে এবার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই এ ডি দৈর্ঘ্য নির্ণয় করতে পারি অনায়াসে অর্থাৎ এই যে এ সেটা নির্ণয় করতে হলে এপি স্কোয়ার প্লাস পিডি এটার স্কোয়ার এপি মানে হলো ফিফটি তার স্কোয়ার এবং পিডি মানে হচ্ছে একশো কুড়ি তার স্কোয়ার তাহলে এটা আমরা পেলাম ষোলো হাজার নশো অর্থাৎ এটার বর্গগুলো হয় একশো তিরিশ সুতরাং যেটা আমরা পেলাম সেটা হলো একশো অর্থাৎ একশো মিটার যদি সে হাঁটে তাহলে সে বাড়ি পৌঁছবে এবং এটা বলা হয়েছে সে কোন দিকে হাঁটছে তো এখানে দেখো তার অভিমুখ কিন্তু এই বরাবর অর্থাৎ এই যে ওয়েস্ট এই হচ্ছে নর্থ অর্থাৎ উত্তর পশ্চিম দিকে বা নর্থ ওয়েস্টের দিকে সে কিন্তু যাচ্ছে কারণ এই যে সে কিন্তু ডি এর থেকে এর দিকে যাচ্ছে অর্থাৎ তার পজিশন বা দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক এবং দূরত্ব একশো মিটার এটিও একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নাম্বার ফিফটির সমাধানটা দেখে নেবো এখানে বলা হয়েছে কৃষ্ণেন্দু বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে ষাট মিটার যাওয়ার পর তো অর্থাৎ প্রথমে কৃষ্ণেন্দু যাবে ষাট মিটার দক্ষিণ দিকে তো সুতরাং তার যাত্রা শুরু হবে নর্থের দিক থেকে তো প্রথমে সে গেল ষাট মিটার এরপর সে আবার বাম দিকে ঘুরে চল্লিশ মিটার যাওয়ার পর তো সুতরাং সাউথের দিক থেকে বাম দিকে ঘোরা মানে ইস্টের দিকে ঘোরা এবং এখান থেকে সে গেল আশি মিটার এবং এই প্রথম স্থানের নাম আমরা দিচ্ছি এ দ্বিতীয় স্থানের নাম বি এবং আশি মিটার গিয়ে যেখানে থামলো সেখানে আমরা নাম দিচ্ছি সি তারপর কি বলা হয়েছে আবার বাম দিকে ঘুরে একশো মিটার যাত্রা শেষ করলো তারপর কি বলা হয়েছে এরপর সে আবার বাম দিকে ঘুরে চল্লিশ মিটার যাওয়ার পর তো সুতরাং সি বিন্দু থেকে সে আবার বাম দিকে ঘুরে চল্লিশ মিটার যাবে অর্থাৎ শ্রীবিন্দু থেকে বাম দিকে ঘোরা মানে নর্থের দিকে যাওয়া এই দিকে সে চল্লিশ মিটার যাবে এখানে এই বিন্দুর নাম আমরা দিচ্ছি ডি তারপর কি বলা আছে আবার বাম দিকে ঘুরে একশো মিটার গিয়ে যাত্রা শেষ করলো অর্থাৎ এই যে ডি বিন্দু এখান থেকে সে আবার গেল একশো মিটার এবং একশো মিটার এখানে গিয়ে সে যাত্রা শেষ করলো এবং এই যে শেষ বিন্দু এটার নাম আমরা দিচ্ছি তাহলে ই তাহলে প্রশ্নে বলা হয়েছে বাড়ি থেকে তার গন্তব্যস্থল কোন দিকে এবং কত দূরে অবস্থিত তাহলে তার গন্তব্যস্থল ছিল এ এবং শেষ যাত্রা করে সে পৌঁছে গিয়েছে ইতে এবং এ আর ই এই যে জায়গাটা এখানে একটা বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর নাম আমরা দিলাম পি তাহলে এই যে এ বি এর কিন্তু ছিল মোট ষাট মিটার এবং ষাট মিটার যাওয়ার পরে সে বাম দিকে ঘুরে যে আশি মিটার গিয়েছিল অর্থাৎ বিসি এটার ডিস্ট্যান্স ছিল কিন্তু আশি মিটার তো তাহলে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তো তাহলে বেশি যেহেতু আশি মিটার হবে তাহলে পিডি যে রেখাটা এটাও কিন্তু আশি মিটার হবে আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছ এবং সিডি যে অংশটা সে গিয়েছিল ওইটা এটা কিন্তু ছিল চল্লিশ মিটার তো যেহেতু এটা আয়তক্ষেত্র পিবি সি ডি একটা আয়তক্ষেত্র তো সুতরাং সিডি যদি চল্লিশ হয় তাহলে পিবিও হবে চল্লিশ এবং ডিই সে যেটা গিয়েছিল এটা কিন্তু মোট ডিস্ট্যান্স যেটা ছিল সেটা কিন্তু একশো মিটার তো সুতরাং এখানে আবার দেখো এই যে টোটাল ডিই যেটা ছিল একশো মিটার তার থেকে এই আশি যে অংশটা এইটুকু বাদ দিলে কতটা পড়ে থাকে তাহলে এই একশো থেকে আশি বাদ দিলে যে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে কুড়ি সেটা হলো এই ইপি এই অংশটা এবং এবি এই যে রেখাটা ছিল এটা দেখো এই এবির ডিস্টেন্স কত ছিল এবি ছিল ষাট তার থেকে এই যে চল্লিশ এই অংশটা যদি বাদ চলে যায় তাহলে এপি কত থাকে এপি থাকে তাহলে কুড়ি মিটার তো তাহলে আশা করি এই দুটো বিষয় বোঝা গেল তো সুতরাং তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হবে এই যে ই থেকে এ এই ডিস্ট্যান্সটা কতটা চিত্র থেকে তোমরা বুঝতে পারছো এটাও তাহলে সেই অতিভুজ এবং অতিভুজ মানে পিথাগোরাসের সূত্র তো এখানে এই অংশটা আমরা পৃথা সূত্র অ্যাপ্লাই করবো অর্থাৎ এ ই আমরা নির্ণয় করবো তো এই সমান সমান এখানে রুট অফ কোনটা কোনটা হবে এখানে রুট অফ হবে এপি এবং ইপি এপি স্কোয়ার প্লাস ইপি তার স্কোয়ার এখানে দুটো মানেই কুড়ি অর্থাৎ কুড়ি স্কোয়ার হবে একটা প্লাস কুড়ি স্কোয়ার এটা একটা ব্র্যাকার্টে রাখলাম না তো তাহলে এখানে যেটা হবে তো এখান থেকে যে অ্যান্সারটা আমরা পাই সেটা হবে টোয়েন্টি রুট অফ টু অর্থাৎ এই যে এ ই এই যে ডিস্ট্যান্সটা এটার দূরত্ব অর্থাৎ এই যে ডিস্ট্যান্সটা এটার ডিস্ট্যান্স তাহলে আমরা পেলাম টোয়েন্টি রুট অফ টু মিটার এবং প্রশ্নে বলা হয়েছে বাড়ি থেকে তার গন্তব্যস্থল কোন দিকে এবং কত দূরে তাহলে এখানে তার বাড়ি ছিল এতে এবং তার গন্তব্যস্থল হয়েছে ইতে তাহলে এই যে ডিস্ট্যান্সটা কোনি যে ডিস্ট্যান্সটা এটা কোন দিকে যাচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে এই হচ্ছে পশ্চিম এবং এই হচ্ছে দক্ষিণ অর্থাৎ এই বরাবর কোনি সে যাচ্ছে তাহলে এই যে অংশটা তীর চিহ্নটা এটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু তার দক্ষিণ পশ্চিম থেকে মুখ করে রয়েছে কোনা কোনি নিচের দিকে কোনা কোনি মানে দক্ষিণ পশ্চিম তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা তাহলে বুঝতে পেরেছো এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে একদম ভুলো না এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার ফিফটি এইট দেখতে পাচ্ছ এখানে মাঝের কিছু কোশ্চেন গ্যাপ দেওয়া রয়েছে কারণ একই ধরনের নিয়ম আর আমি করাচ্ছি না তো এবার এই কোশ্চেন নাম্বার ফিফটি এইটে একটা নতুন ধরনের রিজনিং তোমরা শিখতে চলেছ একটা নতুন নিয়ম তোমরা শিখতে চলেছো তো প্রশ্নের সমাধানটা ভালো করে লক্ষ্য করো তো এখানে প্রশ্নে বলা হয়েছে যদি উত্তর পূর্বকে পশ্চিম দক্ষিণ পশ্চিমকে পূর্ব এবং পূর্বকে উত্তর পশ্চিম বলা হয় তবে উত্তর পশ্চিমকে কি বলা হবে তো এখানে দেখো এটা প্রথমে তাহলে আমাদের দিকগুলোকে আগে এঁকে নিতে হবে তাহলে দুটো দিক এখানে আমরা এঁকে নিয়েছি তার মধ্যে একটা লেফট সাইড একটা রাইট সাইড তো লেফট সাইডে প্রথমে যে দিকগুলো আমরা লিখবো সেটা হচ্ছে সঠিক দিক অর্থাৎ এটা হবে ইস্ট এটা ওয়েস্ট এটা নর্থ এটা সাউথ তো এই চারটে দিক লেখার পরে এবং এটা হবে নর্থ ইস্ট এটা হবে সাউথ ওয়েস্ট এটা হবে সাউথ ইস্ট এবং এটা হবে নর্থ ওয়েস্ট তো এটা হচ্ছে সঠিক দিক তো এবার তাহলে প্রশ্নের সঙ্গে আমরা যেগুলো মিলাবো সেটা হচ্ছে পাশের ডান দিকের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে আমরা এবার প্রশ্ন অনুযায়ী যে দিকগুলো বলা হয়েছে সেগুলোকে আমরা লিখবো যদি উত্তর পূর্বকে অর্থাৎ নর্থ ইস্টকে নর্থ ইস্ট হচ্ছে এটা নর্থ ইস্টকে যদি পশ্চিম লেখা হয় অর্থাৎ এটা হবে ডাব্লু দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্টকে অর্থাৎ এই যে সাউথ ওয়েস্ট এটাকে যদি পূর্ব লেখা হয় তো তাহলে এটা হবে ইস্ট এবং পূর্বকে অর্থাৎ এই যে ইস্ট রয়েছে এই ইস্টকে যদি উত্তর পশ্চিম অর্থাৎ নর্থ ওয়েস্ট যদি লেখা হয় তবে উত্তর পশ্চিম বা নর্থ ওয়েস্টকে অর্থাৎ এই যে নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিককে কী বলা হবে এবার তাহলে মূল বিষয়টা ভালো করে বোঝানো এটা সবথেকে ইন্টারেস্টিং এখানে এই যে আমাদের মূল চিত্র অর্থাৎ বাম দিকের যে চিত্রটা সেখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই চারটে দিক কিন্তু আমাদের থাকে দিকের মাঝামাঝি অংশগুলোতে দুটো করে দিক কিন্তু বসে অর্থাৎ যেমন এই যে কোনটা তৈরি হয়েছে এই কোণের একদিকে থাকে ইস্ট একদিকে থাকে নর্থ তো তাহলে মাঝের অংশকে আমরা বলছি নর্থ ইস্ট তো তাহলে এইখানে কি হয়েছে তো তাহলে ডান দিকে চিত্রটা এবার দেখো এখানে যে চিত্রটা তৈরি হয়েছে এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট এবং এইটা হচ্ছে তাহলে মূল অক্ষ অর্থাৎ ইস্ট ওয়েস্ট হবে মূল অক্ষ এবং তার ঠিক অপোজিটে এই অক্ষটা হবে মূল অক্ষ তো তাহলে এবং এই যে মাঝের থেকে অংশগুলো বেরোবে এগুলো হচ্ছে মাঝের অংশ তো তাহলে এই যে মাঝের অংশের মধ্যে থেকে মাঝের অংশ রয়েছে নর্থ ওয়েস্ট এবং তার একটা অংশ কিন্তু ওয়েস্ট এখানে রয়েছে তাহলে নিচের এই অংশটা কি হবে এটা এখানে কিন্তু তাহলে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে নর্থ কারণ এই নর্থ আর ওয়েস্ট মিলে এটা নর্থ ওয়েস্ট হয়েছে তাই এটা মাঝের অংশ এবং এটা যদি নর্থ হয় তাহলে নর্থের অপোজিট কিন্তু এটা অবশ্যই হবে সাউথ আশা করি এটা বোঝা গেল তো যখনই এইভাবে আমরা সাউথ বার করে ফেলছি তখন কিন্তু আমাদের সঠিক উত্তরটা সাউথ এখানে বেরিয়ে যাচ্ছে বাকি এই দিকটা এবং এই দিকটা কিন্তু নির্ণয় না করলেও চলবে কিন্তু যদি করতে হয় তাহলে কিন্তু আমরা করতে পারবো কারণ যেহেতু সাউথ বেরিয়ে গিয়েছে তাহলে এটা হবে সাউথ ওয়েস্ট এবং এই যে অংশটা এখানে হবে সাউথ ইস্ট কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের উত্তর আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে সাউথ কারণ এখানে নর্থ ইস্টের জায়গায় কি হবে সেটা জানতে চাওয়া হয়েছিল তো নর্থ ইস্টের জায়গায় হবে সাউথ বা দক্ষিণ দিক আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং ক্লাসগুলোকে ফলো করার সঙ্গে সঙ্গে ভিডিওতে কিন্তু একটা করে লাইক অবশ্যই তোমরা করে দিও এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার ফিফটি নাইন দেখতে পাচ্ছ এবং এই রিজনিং এর কোশ্চেনটা কিন্তু ঠিক এর আগের প্রশ্নের সমাধানের মতোই সমাধান করতে হবে তো সুতরাং এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক এর জন্য দেওয়া থাকছে এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবং এর পরবর্তী ক্লাসে আরো কিছু নতুন ধরনের রিজনিং দেওয়া হচ্ছে তো সেই সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে বন্ধুরা আজকের ক্লাসে থাকছে এইটুকুই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো